ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। না থেকে নারীর শক্তি অনেক বেশি, হোক সেটা পড়াশোনা কিংবা রাজনীতির মঞ্চ, পিছিয়ে থাকা যাবে না। এই মতবাদে বিশ্বাসী নারীরা এখন এগিয়ে এসেছেন নিজেদের প্রমাণ করতে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে। 26 নভেম্বর রোববার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে 300টি আসনের মধ্যে 298টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। এর মধ্যে রয়েছেন 24 জন নারী। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া 24 জন নারী হলেন গোপালগঞ্জ 3 আসন থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর 6 আসন থেকে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, শেরপুর 2 আসন থেকে সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, চাঁদপুর 3 আসন থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, গাইবান্ধা 1 আসন থেকে আফরুজা বাড়ি, গাইবান্ধা 2 আসন থেকে মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা 3 আসন থেকে উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া 1 আসন থেকে শাহাদারা মান্নান, সিরাজগঞ্জ 2 আসন থেকে মোসাম্মদ জান্নাত আরা হেনরি, বাগেরহাট 3 আসন থেকে হাবিবুন নাহার, বরগুনা 2 আসন থেকে সুলতানা নাদিরা, বরিশাল 4 আসন থেকে শাম্মী আহমেদ, ময়মনসিংহ 3 আসন থেকে নীলুফার আঞ্জুম, কিশোরগঞ্জ 1 আসন থেকে সৈয়দা জাকিয়ানুর, মানিকগঞ্জ 2 আসন থেকে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ 2 আসন থেকে সাগফতা ইয়াসমিন, ঢাকা 4 আসন থেকে সানজিদা খানম, গাজীপুর 3 আসন থেকে রুমানা আলী, গাজীপুর 4 আসন থেকে সিমিন হোসেন রিমি, গাজীপুর 5 আসন থেকে মেহের আফরোজ, কুমিল্লা 2 আসন থেকে সেলিমা আহমদ, লক্ষ্মীপুর 4 আসন থেকে ফরিদুন নাহার লাইলি, চট্টগ্রাম 2 আসন থেকে খাদিজাতুল আনোয়ার, কক্সবাজার 4 আসন থেকে শাহিন আক্তার। এই 24 জনের মাঝে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন 2 জন। তারা হলেন বরিশাল 4 আসনের শাম্মী আহমেদ ও ময়মনসিংহ 3 আসন থেকে নীলুফার আঞ্জুম।